এখন রাজ্যে সংক্রমণের হার কমেছে টেস্টও কমিয়ে দিয়েছে সরকার শুক্রবার করোনা টেস্ট করানো হয়েছে তিন হাজার তিনশো সতেরোটি এর মধ্যে আর মাত্র পাঁচশো পঁচিশ নতুন করে গত চব্বিশ ঘন্টায় সংক্রমিত রোগী মিলেছে বাইশ জন এর মধ্যে পশ্চিম জেলায় ঊনকোটি উত্তর ত্রিপুরা এবং গোমতি জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন চারজন করে দক্ষিণ ত্রিপুরা তিন সিপাহী জলা দুই এবং ধলাই জলায় একজন সংক্রমিত হয়েছেন এদিনও খোয়াই জেলায় কোনো সংক্রমিত রোগী মেলেনি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের মেডিকেল বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক সংক্রমিতের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ছয় ছয় শতাংশ এদিনও মৃত্যুর কোনো খবর নেই এদিকে রাতের কারফিউ শুক্রবার থেকে আগামী দশ দিন রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বলবৎ থাকবে জারি থাকছে অন্যান্য বিধিনিষেধ ভি রিপোউট চ্যানেল দিন রাত